হিন্দু মুসলমান একসঙ্গে মিলিত কবি বলেছেন এক বৃন্দে দুটি কোশ হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মলি হিন্দু তার প্রাণ আপনি আমি আমরা খালি ওই কথাটা কাগজের পাতায় থাকলে হবে না মগজে আনতে হবে বইয়ের পৃষ্ঠায় কবি বলে গেছে ওখানে থাকলে হবে না ওটাকে সমাজে বাস্তবায়িত করতে হবে সাবধান আপনার এলাকায় আপনার গ্রামে আপনার বাড়িতে আশেপাশে মসজিদ মন্দির সবই আছে না নাই মসজিদ আমাদের মন্দির তাদের মসজিদ যদি আমাদের কাছে মসজিদ যদি আমাদের কাছে পবিত্র হয় আমাদের ধর্মস্থান মন্দির তাদের ধর্মস্থান মন্দিরটা তাদের কাছে তাদের পবিত্র মনে হবে কি হবে না তাহলে আমার ধর্মস্থান আমার কাছে পবিত্র তার ধর্মস্থান তার কাছে পবিত্র সুতরাং ধর্ম যে যা মসজিদ মন্দির সম্মান সজ্জার জায়গা আমাদের আচার আচরণ ব্যবহারের দ্বারায় তাদের ধর্ম এবং ধর্মস্থান কোনটাই যেন আঘাত প্রাপ্ত না হয় কথা ঠিক কিনা কারণ এখন এমন একটা কঠিন সময় গো হঠাৎ করে দেখবেন মন্দিরের সামনে না গরুর একটা লম্বা হাড় পড়ে আছে হঠাৎ করে দেখবেন মসজিদের সামনে একটা শুকরের মাথা পড়ে আছে কেন সবাই জানে দুই আর দুই চার মন্দিরের সামনে গরুর হাট মানে ওরা ভাববে তাহলে মুসলমানরা দিয়েছে আর মসজিদের সামনে শুকরের মাথা মানে মুসলমানরা ভাববে ওরা দিয়েছে কথা ঠিক কি না কিন্তু দুই আর দুই যেমন চার হচ্ছে তিন আর একে চার তাহলে মন্দিরে দিলেই কোন মুসলমান দেয় না মসজিদে দি কোন কোনো হিন্দু ভাই দেয় না যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের কোন জাত হতে পারে না তারা হিন্দু নয় মুসলমান নয় তাদের একটাই জাত তারা হলো সন্ত্রাস কথা ঠিক কি না সুতরাং লড়াইটা পশ্চিম বাংলায় জাত নিয়ে না হয় ভাত নিয়ে হোক জাত নিয়ে লড়াই চাই না ভাত নিয়ে লড়াই হোক মনে রাখবেন খবরদার মাথা গরম করবেন না মুসলমান একটুতেই মাথা গরম করে। আমি রাজনৈতিক কোন প্রেক্ষাপট আলোচনা করি না কিন্তু তারপরেও বলছি মাথা গরম করবেন না যার ইচ্ছা ভোট দিলে হয় দেবেন কিন্তু রাজনৈতিক কেন্দ্র করে কেউ কারোর গালে চট থাপ্পড় মারবেন না হুমকি ধুমকি দেবেন না আজকে আপনার ক্ষমতা আছে কাল আপনার নাও থাকতে পারে আজকে যে মানুষটাকে আমি চড় মারছি আজকে যে মানুষটাকে আমি মার্ডার করছি তার বাচ্চারা এতিম হবে তার বউ বিধবা হবে কালকের আমি এতিম হতে পারি বিধবা হতে পারি কথা ঠিক না। আমার বউটা এতিম হতে পারে বিধবা হতে পারে আমার বাচ্চাটা এতিম হতে পারে ইট মারলে পাটকেল খেতে হবে সুতরাং রাজনীতি করুন রাজনীতির মতো ধর্ম নিয়ে নয় যদিও চললে চল এই সব কথা বলে কি অন্তত একটু دماغ থাকতে হবে তাহলে কোথায় দেবো দুধ দিতে গেলে একটা জগ বা মগের দরকার এই সব যা দেখছি তরকারি কাটা চুমড়ি দিলেই পড়ে যাবে